দর্শক মার্কিন প্রেসিডেন্টের নির্বাচনের আর বাকি মাত্র 5 দিন সুইং স্টেটগুলো নিয়ে বেশ ব্যস্ত দুই প্রার্থী এই সময় সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছে ওয়াশিংটন ডিসিতে ভয়েস অফ আমেরিকার সাংবাদিক ফকির সেলিমের সঙ্গে সেলিম ইতোমধ্যেই আগাম ভোটের রেকর্ড হয়েছে সুইং স্টেটগুলোতে দুই প্রার্থী প্রচারণা নিয়ে কি বলছেন বিশ্লেষকেরা জানাবেন আগাম ভোটের রেকর্ড হয়েছে আসলে আমি কিছুক্ষণ আগেই দেখছিলাম যে 75.7 মিলিয়ন আমেরিকান ইতিমধ্যেই আগাম ভোট দিয়েছেন কেউ ভোট কেন্দ্রে গিয়ে দিয়েছেন কেউ আবার মেইলিং ভোট দিয়েছেন যেরকম আমার কাছেও মেইলিং এর ব্যালট এসেছে আমি এটা পূরণ করে কালকে ড্রপ বক্সে দিয়ে আসবো আমি এবং আমার ওয়াইফ এবং আমার মেয়ে তো আমাদের তিনটা ভোট তো এরকম 75.7 মিলিয়ন আমেরিকান ভোট দিয়েছেন এবং আগামী যে 5 দিন ভোটের আগে রয়েছে এই 5 দিনে আরো 25 থেকে 26 মিলিয়ন আমেরিকান মেইলিং এবং আর্লি ভোট দেবে এরকম মানুষ আশা করছেন বিশেষজ্ঞরা এবং ভোটের দিন 3 নভেম্বর বাকি যারা আছেন তাদের যতদূর সম্ভব গিয়ে ভোট কেন্দ্রে ভোট দেবেন যেহেতু সোশ্যাল ডিস্টেন্সিং এবার রক্ষা করার জন্য কোভিডও বাড়ছে যার কারণে মানুষ নিরাপদ থাকার জন্য আগেই ভোট দিয়েছেন বেশিরভাগ মানুষ আর সুইং স্টেটগুলোতে আসলে যে স্টেটগুলো গত বছর নির্বাচনের ফলাফল নির্ধারণ করেছিল মিশিগান ফ্লোরিডা নর্থ ক্যারোলিনা এরকম পেনসিলভেনিয়া এরকম 8 থেকে 10টি স্টেটেই এখন দুই দলের দুই প্রার্থী প্রচারণা চালাচ্ছেন এবং সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং মেলানিয়ার এবং তার স্ত্রী দুজনই নেমেছেন বাইডেনের পক্ষে প্রেসিডেন্ট ট্রাম্পও বিভিন্ন রাজ্যে সফর করছেন তো আমেরিকানরা অপেক্ষা করছেন 3 নভেম্বরে কি হয় দেখার জন্য তবে ইলেকশনের ফলাফল বোধহয় অন্যান্য বারের মতো এবার ঠিক ইমিডিয়েটলি পাওয়া যাবে না একটু দেরি আমরাও সেই অপেক্ষায় রইলাম ফকির আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক এতক্ষণ কথা বলছিলাম ভয়েস অফ আমেরিকার ফকির সেলিমের সঙ্গে